মুক্তিযোদ্ধা মানুষ। তবে আমি মনে করি যে এই সময় আমরা যারা আন্দোলন করছি, বিশেষ করে বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দল, তারা কিন্তু অন্যান্য সকল ছোট দলগুলোকে ডেকে তাদের সাথে পরামর্শ করে মত বিনিময় করে এই আন্দোলনের রণকৌশল ঠিক করছে, কর্মসূচি দিচ্ছে। এমনকি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, বিএনপির তো ভবিষ্যৎ কর্ণধার, তো তিনি কিন্তু ছয় মাস আগেই কিন্তু একটা ঘোষণাও দিয়েছিলেন যে আগামীতে যদি বিএনপির পক্ষে সম্ভব হয় সরকার গঠন করা, বিরোধী দলগুলোকে একসাথে নিয়ে একটা জাতীয় সরকার তারা করবে। তো সেই দিক থেকে বিএনপি কিন্তু তার বিরোধী দলের যারা আন্দোলনকারী বন্ধু আছে তাদেরকে মূল্যায়নের একটা বিষয় অলরেডি বলেছে। তো তারপরেও আমি মনে করি না যে বিরোধী দলের কোনো নেতা কর্মীদের হতাশ হওয়ার কোনো কারণ আছে। তো দুঃখজনক যে বেশ কিছু রাজনৈতিক দলই আমরা দেখেছি যে তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, এই সরকার যদি আগামীতে ক্ষমতায় আসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, দেশের অস্তিত্ব বিপন্ন হবে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, আমেরিকা বারবার বলছে যে বাংলাদেশের আগামীতে যদি গণতান্ত্রিক ব্যবস্থা না থাকে, সুষ্ঠু নির্বাচন না থাকে, গণতন্ত্র না থাকে, মানবাধিকার না থাকে, আইনের শাসন না থাকে, শ্রম অধিকার না থাকে, তাহলে বাংলাদেশের সাথে তারা বাণিজ্য চুক্তিগুলো পুনর্বিবেচনা করবে। অনেক ক্ষেত্রে আমরা যেটা ভিতর থেকে জানতে পারি, বাণিজ্যিক অবরোধ, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। তো এখন এই একতরফা নির্বাচন একদিকে যেমন সরকার করছে, তেমনিভাবে কিছু রাজনৈতিক দল সরকারকে একতরফা নির্বাচনে সহযোগিতা করে বাংলাদেশকে এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা, বিভিন্ন ধরনের অবরোধের দিকে নিয়ে যাচ্ছে, সেটা তো দেশের অস্তিত্বকে বিপন্ন করছে। তো কাজে এখন যারা সরকারের সাময়িক সুবিধা লাভের জন্য, এমপি হওয়ার জন্য কিংবা কিছু পয়সা পাওয়ার জন্য সরকারের সাথে হাত মিলিয়ে আপোষ করছেন, তাদেরকে মানুষ মূল্যায়ন করবে, তাদের নীতি নৈতিকতা মানুষ মূল্যায়ন করবে যে তারা কতটুকু নীতি নৈতিক জায়গায় শক্ত থেকে রাজনীতি করেছেন আর কতটুকু দালালি করছেন। তাদের মুখোশ মানুষের সামনে খুলে গেছে, যাচ্ছে, এবং সামনে আরও হয়তো দু একটি দলকে আমরা দেখতে পাবো। কিন্তু গণঅধিকার পরিষদ শুরু থেকেই অবস্থান পরিষ্কার করেছে, দলীয় সরকার অধীনে বর্তমান এই প্রশাসনের নির্বাচনে তারা অংশ নেবে না, আমাদের এটাই সিদ্ধান্ত পরিষ্কার। তাতে একটা বিষয় হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সাহেবকে কানের এইখানে বন্দুক ধরে বলেছিল যে আপনাকে দেশ ছাড়তে হবে, কারণ তিনি আদালতের স্বাধীনতা চেয়েছিলেন, উচ্চ আদালতকে স্বাধীনভাবে কাজ করার একটা পরিবেশ চেয়েছিলেন, নিম্ন আদালতের পদোন্নতি, আপনার বিভিন্ন ধরনের নিয়োগ, বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ উচ্চ আদালতের অধীনে তিনি চেয়েছিলেন। তো সরকার চায়নি, শেষ পর্যন্ত তাকে কিন্তু দুর্নীতিবাজ বানিয়ে আপনার দেশের বাইরে পাঠিয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার অনেকে বলে বেহুদা, তার নাম নুরুল হুদা, অনেকে বলে বেহুদা, সেই বেহুদা নির্বাচন কমিশন যখন বিএনপির সাথে সেই সময় সংলাপে জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলেছে, স্বাধীনতার ঘোষক বলেছে, মুক্তিযুদ্ধের অভিসংবাদিত নেতা বলেছেন, তখন আওয়ামী লীগের প্রয়াত নেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম নাসিম সাহেব বলেছে, একজন কিন্তু মোড়ামুড়ি করেছিল, তার পরিণতি দেখেন, তখন নুরুল হুদা বেঁকে বসেছেন। এবং তার ভাগ্নেকে, তার আপন ভাগিনা, তাকে এমপি হিসেবে কাট দিয়েছে, তিনি সরকারের সাথে ছিলেন, একটা ডাকাতি নির্বাচন করেছেন। তো আজকে এই নির্বাচন কমিশন যদি ভেবে থাকে আপনার যে নুরুল হুদা কিংবা আপনার সুরেন্দ্র কুমার সিনহার মতো পরিণতি তাদের হতে পারে, সেই ভয়ে তারা একতরফা নির্বাচন করবে, তাদের জন্য আরও অন্ধকার ঘনিয়ে আসবে। তাদের আমি জানি বর্তমান নির্বাচন কমিশনারের পরিবারের লোকেরা কানাডা না বাইরের দেশে আছেন, একটা পশ্চিমা সভ্য দেশে তাদের জায়গা হবে না, সেটা তো হবেই না। এমনকি দেশের মধ্যেও মানুষ হয়ে যে একজনের টাক মাথায় থুতু মারবে যে ওটা তোরা দালাল, তোরা স্বৈরাচারের দোষর। তো কাজে আমি অনুরোধ করব নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে জনগণের আন্দোলনের পাশে দাঁড়ান, জনগণের এই আন্দোলন বিজয় লাভ করবে, কারণ শুধুমাত্র বিরোধী দল না,
আন্তর্জাতিক বিশ্ব আজকে বাংলাদেশে গণতন্ত্র চায়, সুষ্ঠু নির্বাচন চায়। আমরা দেখতে পাচ্ছি বিএনপির অনেক নেতাকর্মী এখন কারাবন্দি অবস্থায় আছে। দেশের এই পরিস্থিতিতে কোনো সমঝোতা হয়নি সরকারের সাথে এবং বিরোধীয় দলের সঙ্গে। এমন অবস্থায় এই যে বিভিন্ন ছোট ছোট যে রাজনৈতিক দল আছে তারাই যে ইন্টার্ন নিয়ে সরকারকে সরকারের এই যে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, আসলে এতে রাজনৈতিক যে সমস্ত অন্য অন্য দল আছে এই আন্দোলন সংগ্রামে ব্যাহত হবে কিনা এবং আপনারা এই আন্দোলন সংগ্রাম কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? না, আমার মনে হয় যে এই দু একটি আমি যেটা বলেছি খুচরা দল নির্বাচনে যাচ্ছে সরকারের সাথে, এইটাতে আন্দোলনের বিন্দুমাত্র প্রভাব পড়বে না। কারণ যারা নির্বাচনে গিয়েছে, আমি আপনাদেরকে বলছি যে নিজের কথা না, আপনারা আমাকে একটা ভিডিও দেখান, একটা ছবি দেখান যে এই সমস্ত দলের দল 50 জন কর্মী নিয়ে রাজপথে ছিল, অনেক দলের মহাসচিব এবং চেয়ারম্যান ছাড়া আর কাউকে চিনি না। তো এই বুইফোর নাম সর্বস্ব দল নির্বাচনে গেল না না গেল, আন্দোলনে আসে না নাই, এই যে কোনো প্রভাব নেই আন্দোলনের ক্ষেত্রে, প্রভাব নেই। তবে মানুষ মনে করত যে ধরেন এই সমস্ত ব্যক্তিরা যদি বিরোধী জায়গায় থাকতো ভালো হতো। তো এই যে একটা দৃষ্টিনন্দন বিষয়, সেটা হয়তো দৃষ্টিকটু লাগছে, কিছুদিন লাগবে, তবে আমরা মনে করি এটা দরকার। কারণ আজকে জাতির সামনে সুযোগ এসেছে, সময় এসেছে জাতির প্রকৃত সূর্য সন্তানদেরকে চেনার, জাতির অদম্য বীর সন্তানদেরকে চেনার। আজকে এই গণঅধিকার পরিষদের মতো তরুণদেরকে যদি দেখেন, সেই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে, কলা সংস্কার আন্দোলন থেকে, হামলা মামলা জেল জুলুম থেকে আজকে পর্যন্ত গত 5টা বছর রাজপথে লড়াই করছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজের অনার্স মাস্টার্স করা ছেলেরা লোভে পা দেয় নাই, টাকার কাছে বিক্রি হয় নাই, তারা দেশপ্রেমের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, সর্বোপরি দেশের অস্তিত্ব রক্ষার জন্য, ভারতীয় তাবেদার শক্তিকে হটানোর জন্য তারা আজকে গণতন্ত্রের পথে আছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আছে। কাজেই দেশের মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আজকে আপনাদের এই অদম্য সাহসী সন্তানদেরকে মূল্যায়ন করতে হবে, ভালোবাসতে হবে। আমাদের বিরোধী দলে যারা রাজনীতি করছে, আমরা কী চাই? মানুষের ভালোবাসা, সম্মান। আজকে আমি তো কোনো দিন এমপি হইনি, আমার দলের কেউ এমপি ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না, মেয়র ছিল না, যে দল সে উপজেলায় ছিল, এমপি ছিল সংসদে, টাকা পয়সা কামাইছে, এখন আপনার তাই বিরোধী দলে আন্দোলন করতেছে। আমরা তো কোনো সুযোগ সুবিধা পাইনি, স্রোতের বিপরীতেই হেঁটেছি। তো আমরা তরুণদেরকে আহ্বান জানাবো, আজকে দেশের যে সংকট, রাজনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আলটিমেটলি অর্থনৈতিক এবং সামাজিক সংকটকে আপনার ঘিরে ফেলেছে। আজকে সামাজিক সংকট এতটা যে আপনার গ্রামে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, সকল লোকজন গ্রামের হাট বাজারে দেখা হলে একটা কুশল বিনিময় হতো, আন্তরিকতা ছিল, একজনের জানা যায় একজনের ছেলে মেয়ের বিয়ে সুন্নতে খাতনায় যেত। আজকে আওয়ামী লীগের লোকেরা এই সমাজকে, এই রাষ্ট্রকে এমনভাবে বিভক্ত করেছে, বিভাজন করেছে, আওয়ামী লীগের লোকেরা অসামাজিক হয়ে গিয়েছে, তারা আজকে বিরোধী দলের কোনো নেতার অনেকে জানা যায় যায় না। তো এই যে আওয়ামী লীগ আজকে একঘরে হয়ে গেছে, সমস্ত বিরোধী দল নেতাকর্মীরা মিলে কিন্তু তাদেরকেও প্রত্যাখ্যান করছে, তাতে কী হচ্ছে, সামাজিক বন্ধনটা, এই যে অবমানকালের যে আমাদের সম্প্রীতির মেলবন্ধন, সেটি নষ্ট হয়ে যাচ্ছে। আজকে চিন্তা করতে পারেন যে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের লোকেরা মিছিল, অস্ত্র নিয়ে মিছিল করে, রামদাও নিয়ে মিছিল করে, বিএনপি নেতাদের বাসায় ককটেল মারে, বোমা মারে ভিন্ন দল করার কারণে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এটা একটা অসভ্য বর্বর সমাজে আমরা পরিণত হচ্ছি। সেই জায়গা থেকে আমার বিশেষ করে তরুণদের প্রতি আবেদন, শিক্ষিত বিবেক সম্পন্ন মানুষের প্রতি আবেদন, এই যে দেশটা চলছে এইদিকে, এখানে আপনি আমি আমরা কি নিরাপদ? আজকে ব্যাংকে টাকা জমা দিতে যায় মানুষ, সেখানে পুলিশ সদস্যরা বন্দুক ঠেকাইয়া মোটর সাইকেল দিয়ে তুলে নিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়, বউ নিয়ে বাইরে মানুষ ঘুরতে সেখান থেকে কাইরে নিয়ে ধর্ষণ করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি ফেসবুকে দু এক কথা লেখেন তাকে মামলা দেওয়া হচ্ছে, সবাই কিন্তু ভুক্তভোগী হচ্ছে। আগামীতে এমন অবস্থা আপনার, আমরা যদি এই আওয়ামী লীগ ক্ষমতা আসে তাহলে স্বাভাবিকভাবে এই দেশে ওই কমিউনিস্ট পার্টির মতো, চায়নার মতো, আওয়ামী লীগের খাতায় নাম না লেখাই, আওয়ামী লীগের গোলামি না করে এই দেশে কেউ টিকতে পারবে না। তাই আমরা বারবার অনুরোধ জানাচ্ছি, আজকে দেশ বাঁচাতে, দেশের অস্তিত্ব রক্ষায় সকলকে এই গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই দালাল, এই উচ্ছিষ্ট বগিরা, এরা টিকবে না,
এদেরকে জনগণ থুতু মেরেছে, প্রত্যাখ্যান করেছে, জনগণের কাছে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। বিএনপির সভা সমাবেশে দেয়া বক্তব্য দেয়, বিবৃতি দেয়, বিএনপির নেতারা এখন আন্দোলন সংগ্রামের কারণে টকশোতে যেতে পারে না, ধরে নিয়ে করতে পারে না, তাই দুই চারজনকে ডাকছে, তারা মনে করছে খুব তাদের অবস্থান আছে। একটা রাজনৈতিক দল, নিবন্ধিত দল, পঞ্চাশ জন কর্মী নেই, পঞ্চাশ জন লোক নিয়ে রাস্তায় নামার মুরুদ নাই, সে একটা রাজনৈতিক দল, সে একটা আপনার নেতা হয়ে গেছে। এই সমস্ত লোক এবং এই সমস্ত ব্যক্তি এবং সংগঠন, এরা রাজনীতির নামে আমি মনে করি কলঙ্ক, রাজনৈতিক নেতৃত্বের নামে কলঙ্ক। নিশ্চয়ই জনগণ এদেরকে প্রত্যাখ্যান করবে এবং এদের পরিণতি কী হবে সেটা তো ব্রাহ্মণবাড়িয়াতে, আমরা ব্রাহ্মণবাড়িয়া মডেল আছে আমাদের সামনে, রাজনীতিতেও মডেল, আপনার জানাজা মডেলও। রাজনীতিতে মডেল হচ্ছে যে উকিল আব্দুল সাত্তার সাহেব বিএনপির সংসদ সদস্য ছিলেন, বিএনপি তাকে চাপ দিয়েছে, পদত্যাগ করেছে, আবার আওয়ামী লীগ তাকে টাকা পয়সা দিয়েছে, আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছেন, এটা হচ্ছে নির্বাচনী মডেল। আর জানাজা মডেল, বিএনপির মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, সিনিয়র নেতা, কিন্তু তিনি যখন মারা গেলেন তার জানাজায় না গেছে আওয়ামী লীগ, না গেছে বিএনপি, তাকে আল্লাহ মাফ করুক, কিন্তু মানুষ তো বলছে বেড়া, তুই তো মানুষ না দালাল, না আওয়ামী লীগ না বিএনপি, কেউ জানে তার জানাজায়। তো এই যে যারা আজকে দীর্ঘদিন এক যুগ ধরেন, 10 বছর বলেন, 15 বছর বলেন, বিরোধী দলের সাথে লড়াই সংগ্রাম করেছে, মিছিল করেছে, তাদের ফ্যান ফলোয়ার্স কারা? বিরোধী দল। আমার ফেসবুক পোস্টে, আমার ফেসবুক পেজে প্রায় 16 লক্ষ ফলোয়ার, আমি তো মনে করি তার 80% এই অ্যান্টি গভর্নমেন্ট মাইন্ডেড লোকজন। ইভেন যারা খুব কট্টর স্ল্যাং ভাষায় আওয়ামী লীগের সাইবার টিম গালিগালাজ করে, আমি তাদেরকে ব্লক মারি। তো তাহলে এই যে যারা বিরোধী মাইন্ডেড ফ্যান ফলোয়ার, আমি যদি সরকারি দলের দিকে পাল উঠাই দিই, তারা কি আমাকে থুতু দেবে না? আজকে যারা এই রাজনৈতিক দল পরিবর্তন, মত পরিবর্তন করে আপনারা এখন এতদিন বিরোধী দলের থেকে সরকারি দলের দিকে গেছেন, আওয়ামী লীগ ও টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেবেন, কোনো কাজে লাগবেন, ডাস্টবিনে পড়ে থাকবেন, দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এই পথে পা বাড়িয়েছেন, ঠিক আছে, আপনারা চাপে আছেন, আমরাও চাপে আছি, কিন্তু সময় আছে, এখনও আপনারা গুটিটা ঘুরাই দিতে পারবেন। 30 তারিখের আগ পর্যন্ত মনোনয়ন প্রয়োজনে প্রত্যাহার করেন, মনোনয়ন জমা দিয়ে থাকলে জমা দিয়ে না, আবার সংবাদ সম্মেলন করে প্রয়োজনে বলেন যে না, আমরা ভুল করেছিলাম, আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে ওই দিকে নাই, আমরা গণতান্ত্রিক আন্দোলন নিয়েছি। প্রশ্ন আছে কোনো? আমার গলায় সমস্যা। আচ্ছা রাশেদ ভাই, আমরা মেজর ইব্রাহিম স্যারের 2 দিন আগে ওনার বক্তব্য শুনছি টকশোতে, উনি বলেছে যে এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিস্থিতি নাই, আবহাওয়া তৈরি হয়নি, এবং এই সরকারের সাথে যারা নির্বাচনে যাবে এটা আত্মহত্যার সামনে, ঠিক 2-3 দিন পরেই হচ্ছে তার ইউট্রাম 160 ডিগ্রি, এটিকে আপনি কীভাবে দেখছেন, বা কোনো রাজনৈতিক চাপে পড়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছে কিনা? দেখেন, বীর প্রতীক মেজর জেনারেল ইব্রাহিম সাহেবকে আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান করি, এবং তিনি আমাদের বিভিন্ন কর্মসূচিতে তিনি এসেছেন, এবং তার দলের বিভিন্ন প্রোগ্রামে তরুণ হিসেবে তিনি আমাদেরকে স্নেহ ভালোবাসার মরকে সবসময় সম্মান জানিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। তো সেই জায়গা থেকে তার সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, এবং তিনি বিএনপি সহ যে 36টি রাজনৈতিক দল যুগপাত আন্দোলন করছে, তার মধ্যে তিনিও একটি অন্যতম দল ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তিনি সবসময় আমাদেরকেও বলেছেন যে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। তিনি এখন নির্বাচনে যাচ্ছেন, তিনি আজকে দেখলাম যে প্রেস ব্রিফিংয়ে যেটি বলছেন যে তার দলের নেতাকর্মীরা যারা রয়েছে তারা যেন হাত তোলে, এবং সবাই দেখলাম হাত তুললো, এবং তিনি বললেন যে আপনারা বলেন যে এই যে আমরা নির্বাচনে যাচ্ছি এটি আমাদের দলীয় সিদ্ধান্ত কিনা, তো আমি সেখানে দেখলাম যে সবাই বলছে যে হ্যাঁ আমাদের দলীয় সিদ্ধান্ত। এখন আমি জানি না, আসলে তিনি খুব বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, কোনো চাপের কাছে আসলে তাকে আসলে নথি স্বীকার করতে হচ্ছে কি না সেই বিষয়টি আসলে তিনিই বলতে পারবেন। তবে তার দলে অনেক ইয়াং লিডার আছে, বিশেষ করে তারা হয়তো তাকে বোঝাতে পারতো যে দেখেন ইব্রাহিম সাহেব, এইভাবে নির্বাচনে যাওয়া যাবে না,
কারণ এই প্রজন্মের তরুণ যারা রয়েছে তারা কিন্তু তো সচেতন। আমাদের সভাপতি সাহেবের আগে কথা বলেছে, আমরা বলেছি, দেখেন অনেকে কিন্তু আপনার গতকাল প্রথম আলো থেকে শুরু করে মানবজমিন অনেক পত্রিকায় কিন্তু বক্তব্য এসেছে যে গণ অধিকার পরিষদও নির্বাচনে যাচ্ছে এবং মেজর ইব্রাহিম সাহেব যে জোট করছে যে সেই জোটের সাথে আমরাও রয়েছি। তো সেই সময় আমি বলেছিলাম, আমাকে বিএনপির একজন স্থায়ী কমিটির একজন নেতা তিনি আমাকে ফোন দিয়েছিলেন, তিনি আমাদের সভাপতির সাথেও কথা বলেছেন। তো স্বাভাবিকভাবে সভাপতি সেক্রেটারি উভয়ের সাথে কথা বলে, অনেক দলে এরকম হয় যে সভাপতি যায়নি সেক্রেটারি গেছে, সেক্রেটারি গেছে সভাপতি গেছে। তো আমাকে বললেন যে আপনাদের ভিপি সাহেবের সাথে কথা বলেছি, আপনার অপিনিয়ন কী? আমি বললাম যে আমাদের উপর আস্থা রাখেন, আমরা দলীয় সিদ্ধান্ত সবসময় ফোরামে নিয়ে থাকি এবং আমাদের দলীয় ফোরামে এই আলোচনা হয়েছে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং এই নির্বাচনে আমরা যাচ্ছি না। তো মানে অনেকে সন্দেহের মধ্যে ছিল, বিএনপির নেতৃবৃন্দ এক ধরনের সন্দেহের মধ্যে ছিল যে এই তরুণ প্রজন্ম আবার নির্বাচনে চলে যায় কিনা, কারণ তাদের মধ্যে এক ধরনের একটা বিষয় ছিল যে যেহেতু আমরা কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন করেছি, তো আমাদেরকে কিন্তু মানুষ অনেকে তরুণ প্রজন্মের প্রতিনিধি মনে করে। তো আমরা চলে গেলে কিন্তু আবার আওয়ামী লীগ, আমেরিকা, ইউরোপ সহ জাতিসংঘ সবাইকে বোঝাতে পারতো এই যে দেখেন এই ছেলেরা কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এরা কিন্তু নির্বাচনে এসেছে, অর্থাৎ বিএনপিকে সবাই বর্জন করেছে। কিন্তু আমি সবাইকেই বলেছি, আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বলেন বা আপনার সাংবাদিক বলেন, সবাইকে বলেছি যে আগামীকালই প্রমাণ হবে, 11টার সময় প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং হবে আর 11টার সময় আমাদের নয়া পল্টন এবং আমাদের পুরানো পল্টনের মাঝখানে আমাদের মিছিল হবে, আপনারাই দেখবেন। তো সেই প্রমাণ তো আমরা করেছি, আমার বিরুদ্ধে আমাদের আমি সহ 18 জনের বিরুদ্ধে চার্জশিট, হঠাৎ করে চার্জশিট, তাও 28 তারিখ যে আপনার যে বিশাল সমাবেশ হলো, এরপরে 30 অক্টোবর চার্জশিট দেওয়া হলো সেই সমাবেশের পরে। এবং আমরা দেখেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে আপনার এরপর থেকে, মানে তিনি বলেছিলেন যে এখন থেকে আর ওইভাবে পুলিশি হয়রানি থাকবে না, কিন্তু এখন আবার তারাই বলছে যে পুলিশের বিষয়টা আসলে তারা ওইভাবে দেখতে পারবেন না, পুলিশ কী করবে সেটা তাদের সিদ্ধান্ত। তো বিষয়টা আসলে হ জ র ল বর মতো হয়ে গেছে, এবং নির্বাচন কমিশনের অধীনে আসলে পুলিশ নাকি আসলে আপনার পুলিশের অধীনে নির্বাচন কমিশন, সেটি নিয়ে আসলে আমাদের এক ধরনের সন্দেহ। তো আমাদের প্রতি মানুষের সন্দেহ রয়েছে, সেই সন্দেহ সংশয় আশা করি আজকে আমরা যে রাজপথে আমাদের যে শক্তি সামর্থ্য সেটা পরিচয় দিয়েছি আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জন করার মাধ্যমে। আমাদেরকে বন্ধু হতে পারে, ব্যক্তিগত সম্পর্ক মেজর জেনারেল ইব্রাহিমের সাথে আমাদের ছিল, আছে, থাকবে, তার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কের হয়তো টানাপড়েন হবে না, কিন্তু রাজনৈতিকভাবে তিনি একটু ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তার দলীয় সিদ্ধান্ত তিনি বলছেন, সে বিষয়টি আসলে তার দলই বলতে পারবে যে তিনি এই মুহূর্তে তার শেষ বয়সে এসে কেন ভুল সিদ্ধান্ত নিলেন। আমাদের সাথে যখনই তার কথা হয়েছে তিনি সবসময় বলেছেন যে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, এবং তিনি আমাদের এটিও বলেছেন যে তারা নির্বাচনে যাবে না, এবং মানব জমিনেও কিন্তু তিনি একই কথা বলেছেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না, আমি যেটা দেখেছি। এবং তিনি একই সাথে বলেছেন যে এই জোট নির্বাচনমুখী জোট না, গতকাল রাতে মানব জমিনের নিউজটি আমি সেটি দেখেছি যে সেখানে তিনি বলেছেন যে এটি নির্বাচনে যাওয়ার জন্য জোট না, এই জোট আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য। কিন্তু আজকে তিনি এই ঘোষণা দিয়েছেন, আমি জানি না কোন চাপের মধ্যে নিশ্চয়ই তিনি আছেন, এবং সাংবাদিক ভাইয়েরা আপনারা হয়তো সেই চাপটা আপনারা অন্বেষণ করেন, কারণ গোয়েন্দা সংস্থা কিন্তু নানানভাবে বিভিন্ন জনকে অনেক সময় ঘোষণা না দিলে, মানে অনেক সময় বন্দুকের নল থেকেও কিন্তু ঘোষণা দিতে বাধ্য করে, যেটি কিন্তু 2014 সালে হয়েছিল, ভারতের স্বরাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসেছিলেন এবং আমি এর জাতীয় পার্টির অনেক নেতার বক্তব্য শুনেছি যে ওই সময় নাকি তিনি আসার পরে অনেক প্রশাসনের ব্যক্তিবর্গ নাকি এক প্রকার তার মাথায় পিস্তল ঠেকিয়েছিল, হয় নির্বাচনে যাবেন অথবা সিএমএইচে যায় আপনার চিকিৎসা নিতে হবে। তো যাই হোক, ঘটনা পিস্তল থেকেই ভয় পান, তাহলে তিনি স্বাধীনতা যুদ্ধ করেছিলেন কীভাবে তখন? তাহলে কি বলতে হয় যে এখনকার পরিস্থিতি অবশ্যই ভয়াবহ, কারণ এখন তো ওই সময় আপনার পাকিস্তান আমলে তো কাউকে এইভাবে গুম করতো না, তুলে নিয়ে যেত না, এমনকি যখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিল তখনও কিন্তু কোনো রাজনৈতিক কর্মীকে তুলে নিয়ে যাওয়া, গুমের ঘটনা কিন্তু ঘটে নাই, কিন্তু এখন তো তুলে নিয়ে যাচ্ছে, গুম করছে, খুন করছে, বিএনপির একজন নেতাকর্মী, আমি মানে সমর্থক থেকে শুরু করে নেতাকর্মী কেউ কিন্তু এখন ঘরে ঘুমাইতে পারছে না, সবাই মাঠে ঘাটে নদী নালায় নৌকায় ঘুমাচ্ছে, মানে এই হচ্ছে অবস্থা। এখনকার পরিস্থিতি অবশ্যই সেই আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদের আমলকে ছাড়িয়ে এখনকার যে হাসিনা রেজিম চলছে এই রেজিম অত্যন্ত নিকৃষ্ট এবং মানুষের জন্য অত্যন্ত ভয়াত্মক। তো যাই হোক, ভয় ভীতি যাই দেখানো হোক না কেন, আমাদেরকেও তো ভয় দেখানো হয়েছিল, আমাদেরকে বলেছিল যে কেরানীগঞ্জ কাশিমপুর কারাগারে যাবা নাকি নির্বাচনে যে এমপি মন্ত্রী হবা, আমরা সোজা সাপটা আমাদের সাথে যেই কথা বলেছে আমরা বলেছি যে দেখেন আমাদের একটি দল আছে, সংগঠন আছে, এখানে আমাদের সভাপতি নুরুল হক নূর বা সাধারণ সম্পাদক রাশেদ খান এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না, দল সংগঠন যা চাইবে রাশেদ
খান নুরুল হক নুর সেটাই করবে। আমাদের অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের সাথে মত বিনিময় করেছি, আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে মত বিনিময় করেছি, আমাদের উচ্চতর পরিষদ যেটি অন্যান্য দলের স্থায়ী কমিটির সদস্য বা আপনার প্রেসিডিয়াম সদস্য বলে তাদের সাথে মত বিনিময় করেছি। আমরা কিন্তু কোনো কথা বলি না, আমরা বলেছি যে আপনাদের মতামত কি। তারা এক বাক্যে বলেছে যে আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না। আমরাও বলেছি যে আমরা আপনাদের সাথে একমত, আপনাদের নিয়ে আমাদের রাজনীতি, আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের মতামত ম্যান্ডেট, আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যা চাই, আমাদের জীবন যদি চলে যায়, আমাদের যদি তুলে নিয়ে যায় গুম করে খুন করে কেরানীগঞ্জ বা কাশিমপুর কারাগারে আমাদের নিক্ষিপ্ত করে, তা আমরা আমাদের মাথা নত করব না। আমার বিরুদ্ধে চার্জশিট জারি হয়েছে, আমাদের বিপি সাহেবের বিরুদ্ধে 20টা মামলা, যে কোনো সময় তাকে গ্রেপ্তার করতে পারে, এরকম মামলা কিন্তু আমাদের দিয়ে রেখেছে। তো আমরা তো এরশাদ সাহেবের মতন মাথায় পিস্তল ঠেকাইলো আর নত হয়ে যাব, নির্বাচনে চলে যাব। গণ অধিকার পরিষদ এই রাজনীতি করে না, গণ অধিকার পরিষদ তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি নতুন ধারার রাজনীতি বিনির্মাণ করতে চাই, যেখানে মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার থাকবে। এবং আমাদের জীবনকে আমরা আল্লাহর রাস্তায় আমরা ছেড়ে দিয়েছি, আমাদের মায়ের কাছ থেকে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসি, আমাদের সন্তানদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসি যে এই প্রোগ্রামই হয়তো আমার শেষ প্রোগ্রাম। কয়েকটি সময় এমন ঘটনা ঘটেছে, আমার কাছে মনে হয়েছে যে আজকে গেলে আমাকে গ্রেপ্তার করবে, আমাদের ভিপি সাহেবও এরকম হয়েছে। আমি আমার দুই মেয়ে আছে, আমার দুই মেয়েকে আমি চুমু খেয়ে এসেছি কপালে, যে আমার আমি তাদের কাছে এক প্রকার বিদায় জানিয়ে এসেছি, আমার ওয়াইফকে পর্যন্ত চুমু খেয়ে এসেছি যে এটাই হয়তো আমার শেষ ভালোবাসা, এটাই হয়তো আমার শেষ বিদায়। তো প্রত্যেকটা দিন কিন্তু গণ অধিকার পরিষদের আমি একা না, আমার প্রত্যেকটা নেতাকর্মী, আমাদের সভাপতি থেকে শুরু করে প্রত্যেক দিন আমরা রাজপথে নামি কিন্তু সেই ধরনের একটা আতঙ্কের মধ্যে, তারপরেও কিন্তু আমাদের সাহস মনোবল কখনোই দমানো যায়নি। আপনি দেখেন যে অনেক দলকে আমরা বলেছিলাম যে এই মুহূর্তে আপনার বিএনপির পার্টি অফিস এক ধরনের অবরুদ্ধ, সেখানে যুদ্ধংদেহী অবস্থা। আমরা অনেক দলকে বলেছিলাম আসেন আমরা এই পার্টি অফিসের সামনে দিয়ে মিছিল করবো, কেউ রাজি হয়নি, কিন্তু আমরা প্রত্যেক দিন মিছিল করছি। এই নয় পল্টন, পুরানো পল্টন, কেউ যায় না ওইদিকে ভয়ে, একটা ভয়ার্থ পরিস্থিতি, কিন্তু আমরা প্রত্যেক দিন যাচ্ছি, কারণ আমরা আল্লাহর উপর বিশ্বাস করি যে আল্লাহর হুকুম ছাড়া শেখ হাসিনা সরকার আমাদের কিচ্ছু করতে পারবে না। আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাচ্ছি, দলীয় সরকারের কাছে মাথা নত করবো না। আমরা দৃঢ় বিশ্বাস করে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে এবং বাংলাদেশের জনগণের মুক্তি মিলবে। ধন্যবাদ। রাশেদ ভাই, একটু শেষ একটা প্রশ্ন করতে চাই, যুক্তফ্রন্টের নতুন একটা মোর্চা আজকে আত্মপ্রকাশ করলো, এটা 100 সিট দেওয়ার হচ্ছে সম্ভাবনা প্রকাশ করেছে, এবং সাথে এদের ভবিষ্যৎ কি দেখছেন আপনি যদি শেষ মন্তব্য করতে? দেখেন, দলীয় সরকারের অধীনে যারাই নির্বাচনে যাবে, যারাই জাতির সাথে বেইমানি করবে, প্রতারণা করবে, তাদের ভবিষ্যৎ বলে কিছু নাই, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। সুতরাং যারা গিয়েছে নির্বাচনে, হয়তো সামনে 30 তারিখ আরও অনেকে যেতে পারে, সে জায়গায় যারাই ভুল পথে পাড়ি দিবে তাদের ভবিষ্যৎ রাজনীতি অন্ধকার। জাতির কাছে ওই উকিল আব্দুল সাত্তারের যে পরিণত হয়েছে, জানা যায় 10 জনও হয় না, আওয়ামী লীগ বিএনপি সবাই বয়কট করে, জামাত সহ সবাই বয়কট করে। ঠিক একইভাবে আমিও যদি জাতির সাথে বেইমানি করি, আমাদের সভাপতি নুরুল হক নুর যদি জাতির সাথে বেইমানি করে, মানুষ আমাদেরকে থুতু দিবে। আমরা মানুষের এই ম্যান্ডেট আমরা বুঝি, মানুষ আমাদের কাছে চাই যে আমরা নেতৃত্ব দিই, আগামীতে আমরা জনগণের পক্ষে থেকে এই গণ আন্দোলন সফল করার মাধ্যমে আমরা জাতীয় বীর আমরা উপাধি পাই। আজকে আমাদের সভাপতি সাহেব কিন্তু বলেছে যে এখন যারা এই আন্দোলনে যারা আপনার শহীদ হবে তারা কিন্তু দ্বিতীয় মুক্তিযোদ্ধার খেতাব পাবে, এই আন্দোলনে যারা আক্রান্ত হবে তাদেরকে আমরা কিন্তু মুক্তিযোদ্ধা জীবিত আপনার মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে কিন্তু খেতাব দেওয়া হবে, এই আন্দোলনে যারা মারা যাবে তাদেরকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে 1 কোটি টাকা দেওয়া হবে, যেটি কিন্তু আমাদের সভাপতি আজকে ঘোষণা দিয়েছে। কারণ কি? কারণ গণ অধিকার পরিষদ মনে করে যে এই মুহূর্তে গণ অধিকার পরিষদ এমন একটি দল, আগামীতে যেই ক্ষমতায় আসুক গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামে যেভাবে সাহসী ভূমিকা রাখছে, অবশ্যই গণ অধিকার পরিষদ সেই রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হিসেবে থাকবে এবং সেই মূল্যায়নের জায়গাটা গণ অধিকার পরিষদের থাকবে। আপনারা কি আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে নামাতে পারবেন বা যে নির্বাচনকে ঠেকাতে পারবেন, অথবা নির্বাচন পরবর্তীতে তারা যদি ক্ষমতায় চলে আসে আপনাদের কি পদক্ষেপ থাকবে? দেখেন, আমরা তো একটা আন্দোলন করেছি, 9 মাসের আন্দোলন, আমাদের অভিজ্ঞতা আছে, কখনো 20 জন হয় কখনো 10 জন হয়। আমি এবং আমাদের সভাপতি কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আপনি দেখেছেন যে ওই সময়কার ইতিহাস একটু ঘেঁটে দেখেন যে আমরা কখনো কখনো ছাত্রলীগের 5-700 নেতাকর্মী, আমরা মাত্র 12 জন, ওই ছাত্রলীগের 5-700 নেতাকর্মীর মাঝে কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়েছি, মিছিল করেছি। আমরা যখন মিছিল শুরু করেছি তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আমাদের পিছনে, তারা কিন্তু লাইনে সারি দিয়েছে। আজকের আন্দোলনে দেখেন প্রথম পর্যায়ে যখন 28 অক্টোবরের পরে এক ধরনের ভয়ার্থ পরিস্থিতি, প্রত্যেকটা দলে 5-7 জন করে মিছিল করেছে, আমরাও কিন্তু 15-20 জন মিছিল করেছি, সেই মিছিল কিন্তু এখন শত মানুষে পরিণত হয়েছে। রাস্তাতে যখন মিছিল যায় তখন কিন্তু ফুটপাথ থেকে রাস্তা থেকে আমাদের মিছিলে মানুষ কিন্তু যোগদান করে। সুতরাং আমরা দৃঢ় বিশ্বাস করি যে এই আন্দোলন সফল হবে, শেখ হাসিনা রেজিমের পতন হবে, কারণ আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ কেউ শেখ হাসিনা সরকারকে চায় না। যদি শেখ হাসিনা একটা নির্বাচনও করে ফেলায়, আগামীতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে, অর্থনৈতিক চাপ আসবে, এবং আপনি জানেন যে মার্কিন সরকার মাত্র 2টা টুলস ব্যবহার করেছে, একটা হচ্ছে ভিসা নীতি আর একটা হচ্ছে নিষেধাজ্ঞা।
এরপরেও তাদের অনেক টুলস রয়েছে। আজকে মানব জমিনে কিন্তু সেই সংবাদে আমি দেখলাম তাদের হাতে কিন্তু 72টি টুলস রয়েছে। সুতরাং যদি বাণিজ্যিক নিষেধাজ্ঞা, এই যে শ্রমনীতি নিয়ে যে কথাগুলো আসছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রিজার্ভ আটকে দেওয়া, এইগুলো যদি করে তো ক্ষমতা মানে রাখতে পারবে না, বলবে এরকম বলবে যে ছেড়ে দে মা কান্দে বেশি। হাসিনা সরকারের দিন এরকমই আসছে, তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য বলবে যে তোমরা কারা ক্ষমতা নিতে চাও, এরকম একটি ডাক কিন্তু তারা দিবে। ধন্যবাদ।